তোমরা নিজেরাই সাক্ষী হয়ে যাও আল্লাহু আকবার আমার আল্লাহ সাক্ষী হয়ে গিয়েছিলেন। মিশকাত শরীফের হাদিসের মধ্যে এসেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, বর্তমান জামানায় যদি মূসা পয়গম্বর বেঁচে থাকতো, আর সেই মূসা পয়গম্বর যিনি একজন নবীও ছিলেন রাসূলও ছিলেন, ওই মূসা পয়গম্বর আমি রাসূলের যুগে যদি বেঁচে থাকতো, আমি রাসূলের উম্মত হওয়া ব্যতীত নাজাত পাওয়ার কোনো সম্ভাবনা ছিল না। কত বড় কথা, মূসা রাসূলুল্লাহ যদি এখন বেঁচে থাকতো, আমি নবীকে নবী হিসেবে স্বীকৃতি না দিলে সেও নাজাত পাইত না। সুবহানাল্লাহ। ইউন শব্দের অর্থই হলো বসন্ত, রবিউন শব্দের অর্থ বসন্ত। তো সেই বসন্তের জোয়ারটা কাদের অন্তরে লাগে? সবার অন্তরে কিন্তু লাগে না। বসন্তের সেই হাওয়াটা একমাত্র আশিকের রাসূল যারা তাদের অন্তরের মধ্যে লাগে, ঠিক না বেটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছেন, খুশি হয়েছেন কে? কুল মাখলুকাতের সব কিছু, ঠিক না বেটি? একমাত্র বেজার হয়েছিলেন শয়তান, ঠিক না বেটি? আজকে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনে নিয়ে যারা খুশি হয়, আনন্দিত হয়, তারা কি আশিকে রাসূল নাকি দুশ্মনে রাসূল? কথা বলেন না কেন, তারা সবাই হলো আশিকে রাসূল, ঠিক না বেটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকেই দাবি করেন যে আশিকে রাসূল তো আমরা, কারণ আমরা রাসূলের সুন্নত বেশি বেশি মানি। এমন কতগুলো লোক আছে মাইক ফাটাইলাই ওয়াজের স্টেজে বসে বড় বড় ভাষণ দিয়ে, আপনারা শুনেছেন অলরেডি, ঠিক না বেটি? যে আশিক রাসূল হইছি আমরা, তারা বলে বাতিল পুত্র যারা ওয়াহাবি, এরপরে আপনার এই খারেজি লা মাযহাবি যারা আহলে হাদিস দাবি করে, তারাও বলে আশিক রাসূল বলে তারা। তো প্রশ্ন করলে কিভাবে আপনারা আশিক রাসূল কই? আমরা রাসূলের সুন্নত বেশি মানি, আমরা রাসূলের কি মানি? সুন্নত বেশি মানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমগুলি আমরা বেশি বেশি মানি। আচ্ছা, সব কিছু আপনি মানেন বুঝলাম, কিন্তু আপনার অন্তরের মধ্যে রাসূলের ভালোবাসা নাই, আপনার সেই মানাটা কি কোনো কাজে আসবে? কথা বলেন না কেন, কাজে আসবে? এখন বলবেন হুজুর আমরা মানি তো রাসূলের ভালোবাসা থাকলো না কিভাবে আমার অন্তরে? আমি কোন যে আপনি নিজেকে নিজে পরীক্ষা করেন, অন্য কাহারো মাধ্যমে পরীক্ষা করার দরকার নাই। কি পরীক্ষা হুজুর? আপনার পরীক্ষা নাম্বার এক, যে কোনো জায়গায় দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান দেওয়া হচ্ছে, আপনার মনের মধ্যে যদি বিরক্তি আসে যায়, আপনার মনের মধ্যে যদি কোনো মানে দুঃখ এসে যায়, কেন এতক্ষণ যাবৎ রাসূলের প্রশংসা করতেছে, বুঝে নিবেন আপনার অন্তরের মধ্যে জংকার করে গেছে, আপনার সেই অন্তরটা এখনো আশিকের রাসূলের অন্তর হতে পারে নাই, ঠিক না বেঠে? আশিক রাসূল যারা, তারা রাসূলের গুণগান শুনলে তাদের মনের মধ্যে আনন্দ এসে যাবে। আল্লাহ আকবার বলো, এটা কি আমার কথা? এটা কি আমার কথা? এটা তো আমার কথা না, এটা আল্লাহর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মধ্যে বলেছেন যে তোমরা নিয়ামত পেয়ে কি করো? খুশি হও। তোমরা নিয়ামত পেয়ে খুশি হও, আনন্দিত হও। এখন আমরা নিয়ামত পাইলাম কিন্তু আনন্দিত হইলাম না, বোঝা গেল আমি পরিপূর্ণভাবে নিয়ামতটি পাইতে পারি নাই, ঠিক না বেটি?
নিয়ামত দিয়েছে ঠিক কিন্তু আমি সেটাকে গ্রহণ করতে পারি নাই বোঝা যাবে আপনার অন্তর এখনো আশিকের রাসূল হতে পারে নাই আমার কথা কি বুঝতে পারছেন কষ্ট হইতেছে আশিকের রাসূল চিনবেন নিজে কি নিজে আপনি পরীক্ষা করবেন যেকোনো জায়গায় রাসূলের শান ওমান শুনলে আপনার অন্তর যদি আনন্দিত হয়ে যায় রাসূলের গুণগান শুনলে আপনার অন্তর যদি আনন্দিত হয়ে যায় রাসূলের শান শুনলে আপনার মন যদি আনন্দিত হয়ে যায় বিরক্তি বোধ যদি অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ না আসে বুঝবেন আপনি নিশ্চয়ই আশিকের রাসূল সুবহানাল্লাহ আমরা সেই রাসূলের গুণগান করতে চাই কি চাই না ওই রাসূলের গুণগান শুনতে চাই কি চাই না রাসূলের গুণগান আমরা করার মতন বাইরে যাও রাসূলের গুণগান করার মতন এই দুনিয়ার মধ্যে এমন কোন কণ্ঠ আল্লাহ দেই নাই রাসূলের গুণগান করার মতন এমন কোন কলম দুনিয়াতে নাই রাসূলের গুণগান লেখার মতন এমন কোন ডায়রি দুনিয়াতে নাই রাসূলের গুণগান চিন্তা করার মতন এমন কোন মস্তিষ্ক দুনিয়ার মধ্যে নাই এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার রাসূলের গুণগান যে কেমন ওয়ারফা'না লাকা যিক্রা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া গোটা দুনিয়ার কেউ বিশ্লেষণ করতে পারবে না কে কে শেষ করতে পারবে না লিখে লিখে শেষ করতে পারবে না গোটা দুনিয়ার পানিকে কালি বানানো হয় গোটা দুনিয়ার গাছপালাকে কলম বানানো হয় আর গোটা দুনিয়ার জমিনকে যদি খাতা বানানো হয় মানুষ সমস্ত মানুষগুলাকে যদি লিখনি বানানো হয় মানুষ লিখতে 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 কিয়ামত হয়ে যাবে তারপর রাসূলের কোনো গান লেখা শেষ হবে না সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওয়ারফা'না লাকা যিক্রা আল্লাহই তো বলেছেন হে রাসূল আপনার গুণগান আপনার জিকির করতে করতে মানুষ শেষ করার মতন নই কারণ আমি আল্লাহ আপনার সেই জিকিরকে শান ও মানকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি আল্লাহ এমন ভাবে বুলন্দ করে দিয়েছেন আল্লাহ বলেন গোটা দুনিয়ার কেউ চিন্তা করার মতন নাই একমাত্র আমি আল্লাহর দেখানো রাস্তাই তোমরা রাসূলকে রাসূলের গুণগান করো রাসূলের অনুসরণ করো সুবহানাল্লাহ আজকে সেই রাসূলের গুণগান কিভাবে করে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ওইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কীর্তন আল্লাহ করছেন আর কিছু কিছু মানুষ আছেন তারা ওইটাকে ডাইভার্ট করেন যে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ওমা রাসূল শুধু খালি মুহাম্মদ তো শুধু খালি একজন রাসূল কি বলেন মুহাম্মদ তো শুধুমাত্র একজন রাসূল নাউজুবিল্লাহ বলতেন না এই জবাবটা আমি দিতেছি সামনে আমাকে একটু মনে করবেন তো ওইখানে আগে আরেকটা প্রশ্ন আমি নিয়ে আসি এই বিষয়টা কিন্তু আপনারা মনে রাখবেন আরেকটা প্রশ্ন হলো এখানে মুহাম্মদ হু ইজ দ্য মুহাম্মদ মুহাম্মদ কে যদি আপনার পরীক্ষা হলের মধ্যে প্রশ্ন আসে মুহাম্মদ কে তার উত্তর দেন এখানে যদি একজনে লেখে মুহাম্মদ হইল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমিনার বেটা মুহাম্মদ আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ তিনি 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল চাঁদের 12 তারিখে তিনি দুনিয়ার জমিনে শুভাগমন করেছে উত্তরটা কি ভুল হবে নাকি মিথ্যা হবে উত্তরটা সত্য হবে আরেকজন যদি ঠিকে যে মুহাম্মদকে মুহাম্মদ হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলেন আল্লাহর বান্দা এবং রাসূল ওইটা যদি লেখেন ওইটার জবাব কি ভুল হবে নাকি সঠিক হবে কথা বলেন না কেন ভুল হবে নাকি সঠিক হবে এটাও সঠিক হবে কিভাবে এটাও সঠিক হবে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল সুবহানাল্লাহ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ পাকের রাসূল আল্লাহ কোরআনের মধ্যে অনেক জায়গায় বলেছেন হাবিবুল্লাহ ঠিক না বেটি আল্লাহ পাকের বন্ধু এখন
প্রশ্ন আসতে পারে হুজুর, তোমারটা জবাব যদি সঠিক হয়, যে কোনো একজন বলবেন যে জ্ঞানী লোক, কলেজের একজন জ্ঞানী লোক, মানে সে সাধারণ জ্ঞান যেটাকে আমরা জেনারেল শিক্ষিত বলি, আপনারাও বলেন, শুধু আমরা মোল্লারা বলি তাই না, আপনারাও বলেন জেনারেল শিক্ষিত, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে তাদেরকে কি বলা হয়? জেনারেল শিক্ষিত, মানে সাধারণ শিক্ষিত, তারা কিন্তু অসাধারণ শিক্ষিত নয়, জেনারেল সাধারণ শিক্ষিত। তাদের মধ্যে থেকে একজন প্রফেসর, তিনি ভালো বুঝে, ওনার কাছে যদি প্রশ্নটা তুলে ধরা হয়, স্যার আপনি ওই দুইটা রেজাল্ট, দুইজন ছাত্র দুইভাবে লিখেছেন, একজন লিখেছেন মোহাম্মদ হইল আব্দুল্লাহর বেটা, আমিনার বেটা, আব্দুল মুত্তালিবের নাতি, তার নাম হইল মোহাম্মদ, তিনি 567 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল চাঁদে সোমবারে তিনি সুবহ সাদিকের মতো সুবহ সাদিকের সময় দুনিয়াতে শুভাগমন করেছেন। ওনার রেজাল্টটা ওনাকে কত দেওয়া হবে? হবে 100 থেকে 100 দেওয়া হবে। যে আরেকজন লিখছেন যে মোহাম্মদ হলেন তিনি, যিনি হলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী এবং রাসূল, যিনি হলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু, সুবহানাল্লাহ তাআলা, যিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবুল্লাহ হিসাবে ডিক্লেশন দিয়েছেন। এখন সে মার্ক পাবে কত? বলবে যে তাও তো সুন্দর লেগে, তাকেও তুমি 100% দিয়ে দাও, ঠিক না বেটি? সাধারণ জেনারেল শিক্ষিত। এখন আসেন, জেনারেল শিক্ষিত বাদ দিয়ে দিলাম, একজন হুজুরকে যদি জিজ্ঞাসা করে, সেই হুজুরটা কোন আশিকের রাসূল না, আশিকের রাসূল ব্যতীত অন্য কোন হুজুরকে যদি বলেন হুজুর ওইটার রেজাল্টটা কি দিবেন, তো ওই হুজুরও বলবেন দুটোটার রেজাল্ট সুন্দর, দুজনকে সমান সমান মার্ক দিয়ে দাও। কারণ কি? ওই হুজুর বুঝার মতন ক্ষমতা তার মধ্যে নাই, সে বলবে পুরোটা জবাব তো সঠিক, আর আপনাদের কাছেও সঠিক, আমার কাছেও সঠিক, কিন্তু একজন আশিকের রাসূলের সামনে যদি তুলে ধরা হয় দুইটা প্রশ্নের জবাব, এক তুলে তিনি বলবেন যে যেটার মধ্যে বলেছেন আমিনার বেটা, আব্দুল্লাহর বেটা, আব্দুল মুত্তালিবের নাতি মোহাম্মদ, ওই পরিচয়টা দেখে তিনি বলবেন যদিও এটা ঠিক কিন্তু এটার মধ্যে বেয়াদবি আছে, ঠিক না বেটি? কথা বলেন না কেন? আসে না নাই, বেয়াদবি আছে। আর যেটার মধ্যে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হলেন আল্লাহ পাকের একজন নবী, একজন রাসূল, যিনি হলেন হাবিবুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে সুন্দর ডিক্লেশন দিয়েছেন হাবিবুল্লাহ, তো ওইটার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও ওই কথাও সঠিক ওইটাও সঠিক, ওইটার চাইতে ওইটার মধ্যে মহব্বতটা একটু বেশি, ঠিক না বেটি? সো ওকে 100% দেওয়া যায়, আর তাকে 100% নয় তাকে 50% দেওয়া যায়, ঠিক না বেটি? কারণ তার মধ্যে কি রয়েছে? কিছু বেয়াদবি রয়েছে। এই জন্য কিছু মানুষ আছে বর্তমান জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আব্দুহু ওয়া রাসূলু, আব্দুন শব্দের অর্থ হলো গোলাম, আব্দুন শব্দের অর্থ কথা বলেন, আব্দুন শব্দের অর্থ গোলাম, আর ওইখানে বলেছেন ওয়া রাসূলুহু এবং রাসূল, রাসূল শব্দের অর্থ হলো বার্তাবাহক। এখন রাসূল, আল্লাহ পাকের রাসূল বললে কি সম্মানটা বেশি হয় নাকি আব্দুন বললে সম্মানটা বেশি হয়? কথা বলেন না কেন? আল্লাহর রাসূল বললে, হাবিবুল্লাহ বললে সম্মানটা বেশি হয়। ধরেন আপনার বাবা একজন পিয়ন, আপনার বাবা কি একজন পিয়ন, এখন আপনার বাবা যদি পিয়ন হয় অফিসের জন্য পিয়ন, ঠিক না বেটি? কিন্তু আপনার মুখ দিয়ে কি শোভা পাবে আপনার বাবাকে ও পিয়ন এদিকে আসো, কথা বলেন না কেন? শোভা পাবে? শোভা পাবে না। আপনার বাবাকে আপনি পিয়ন বলে ডেকে আপনার মুখটা শোভা পাবে না, শোভা পাবে তাদের মুখে। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকের রাসূল হয়ে থাকেন, আপনার মুখ দিয়ে কখনো আল্লাহ পাকের সেই গোলাম গোলাম বলাটা আপনার মুখে শোভা পাবে না, আপনার মুখে একমাত্র শোভা পাবে হাবিবুল্লাহ রাসূলুল্লাহ, ঠিক না বেটি? তো প্রশ্ন ছিল কি জানি, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মহব্বত দুরুশরীফ আল্লাহ, যার মতন এইরকম মন মানসিকতা আমরা নেই না, নেই
যদি নিতাম তাহলে এত আলোচনার দরকার ছিল না। অল্প আলোচনাতেই আপনি যদি আমল করতে পারতেন আপনার সেই আমলটাই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেত, ঠিক না বেটি? এই জন্য আমরা শুধু খালি শুনি, হুজুরে সুর দিই না কেন? এখনো আসে না নাই হুজুরে, এখনো সুর দিচ্ছে না, খালি কথাই কইতেছে, কথাটা যে আসলে কি কইতেছে ওইটা আমরা ওইটার ভিতরে যাই না। যাই, এই কথাগুলি অনেকের কাছে ভালো লাগবে, আবার অনেকের কাছে কি লাগবে? তিতা লাগবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, গোটা দুনিয়ার মানুষ তোমরা যেমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের নিয়ে তোমরা আনন্দিত হও, খুশি হও, এইরকম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তোমরা দুনিয়াতে পালন করো নাই, তোমাদেরকে দুনিয়াতে পাঠানোর আগেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রূহানি জগতের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের মিলাদুন নবী পালন করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এরশাদ করেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ الله پاک رب العالمين ওই রোহানি জগতের মধ্যে জিজ্ঞাসা করলেন সকল নবী রাসূলদেরকে একত্রিত করিয়া, ওই রোহানি জগতের মধ্যে জিজ্ঞাসা করলেন সকল নবী রাসূলদেরকে একত্রিত করলেন, বললেন তোমাদেরকে দুনিয়াতে আমি আল্লাহ পাক রব العالمين এক একজনকে নবী রাসূল হিসাবে দুনিয়াতে প্রেরণ করব, আবার এক একজনকে শুধু খালি নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করব। তবে তোমাদের কি আমি জানিয়ে দেই, বলু আকরন্না কল ফাশহাদ ওয়া মাকুম, তোমরা দুনিয়াতে যাইবা যে তোমরা সকলেই যে যে দায়িত্ব নিয়ে যাইবা দায়িত্ব হিসাবে দিনগুলা প্রচার করতে থাকবা, কিন্তু তোমাদের টাকা অবস্থায় যদি আমার প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে শুভাগমন করে তোমাদের সকলের কিতাবাদি বাদ দিয়ে আমার সেই নবীর উপরে ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ। সকল বলেছিলেন কালু আকরাল্লাহ, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন এইভাবে বলেছো সবাই, আলাম মাশাহু এবং তোমরা নিজেরাই সাক্ষী হয়ে যাও। আল্লাহু আকবার। আলাম মাশাহু ওয়া আনা মাকুম, আল্লাহ বলেন তোমরাও সাক্ষী হয়ে যাও আর আমি আল্লাহ নিজেও তোমাদের সাথে সাক্ষী হয়ে গেলাম। সাক্ষী কে হয়েছিলেন? আমার আল্লাহ সাক্ষী হয়ে গিয়েছিলেন। মিশকাত শরীফের হাদিসের মধ্যে এসেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, বর্তমান জামানায় যদি মূসা পয়গম্বর বেঁচে থাকত আর সেই মূসা পয়গম্বর যিনি একজন নবীও ছিলেন রাসূলও ছিলেন, ওই মূসা পয়গম্বর আমি রাসূলের যুগে যদি বেঁচে থাকত আমি রাসূলের উম্মত হওয়া ব্যতীত নাজাত পাওয়ার কোনো সম্ভাবনা ছিল না। কত বড় কথা, মূসা আলাইহিস যদি এখন বেঁচে থাকত আমি নবীকে নবী হিসাবে স্বীকৃতি না দিলে সেও নাজাত পাইত না। সুবহানাল্লাহ। বলতে মূসা আলাইহিস সেই নবতি বাদিরে আমার আপনার দয়ার নবী মায়ার নবীকে যদি রাসুল হিসাবে নবী হিসাবে স্বীকৃতি না দিত সেও নাজাত পাওয়ার মতন কোনো রাস্তা থাকত না। মিশকাত শরীফের হাদিস। সুবহানাল্লাহ। বলতে না আসিয়া বলি কি, যে বৈশিষ্ট্য গুলো ছিল তোর মধ্যে 300 বৈশিষ্ট্য আলাদা করেছেন, একটা নোট করেছেন, এই 300 বৈশিষ্ট্যের একটা বৈশিষ্ট্য পূর্বে কোন নবীগণের মধ্যে ছিল না। সুবহানাল্লাহ। তন্মধ্যে দু একটা বলার চেষ্টা করব, কারণ অনেক সময় দরকার। আর এগুলি প্রথম নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, ঠিক না বেটি? তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব হলো কে, কথা বলেন সবাই, সর্বশ্রেষ্ঠ জীব হইল মানুষ। কতগুলি মানুষ থেকে আল্লাহ পাক রাব্বুল আলামিন আরো কতগুলি নবীদেরকে সম্মানিত করছেন কি করছেন না, কথা বলেন করছেন কি করছেন না? নবী গন্ধের মধ্যে থেকেও আল্লাহ পাক রাব্বুল আলামিন রাসূল গন্ধের সম্মান আরেকটু বাড়াইয়া দিয়েছেন, ঠিক না বেটি?
রাসূল বলদের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচজন রাসূলকে সম্মানিত করেছেন ঠিক না বেটি তিলকা মুহাম্মাদুন ইল্লা রাসূল ওইখানেও অনেক লম্বা আয়াত বলার চেষ্টা করছি কিন্তু সময় লম্বা হয়ে যাবে তো ওখানে পাঁচজনকে কি করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচজন রাসূলকে রাসূলদের মধ্য থেকে সম্মানিত করলেন এই পাঁচজন থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু খালি পাঁচজন না সকল নবী রাসূলদের রাসূল তিনি হলেন কে ইমামুল মুরসালিন যিনি তিনি হলেন কে সুবহানাল্লাহ বলতে না তো এখানে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল তিনি একজন মাত্র রাসূল এভাবে বললে হয় কথা বলেন হয় আল্লাহ বুঝাইতে চাইছেন কি আর হে বুঝছি কি কি সঠিকটা বুঝতে পারছে না সঠিকটা বুঝতে পারে নাই বলবেন যে হুজুর কেন বুঝে নাই এই যে একটা হলো আশিকের রাসূল নিয়ে আপনি পড়তে হবে আপনার অন্তরে এই রকম শ্রদ্ধা বোধ থাকতে হবে আপনি যদি শ্রদ্ধা বোধ নিয়ে আলোচনা শুনেন তাহলেই কেবল আপনি বুঝতে পারবেন আমার আলোচনা কথার কথা একজন বক্তার আলোচনা আপনি শুনতেছেন ওই বক্তাকে যদি আপনি ভালোবাসেন আপনি বিশ্বাস করেন আপনি ইয়াকিন করেন তাহলে তার আলোচনা আপনি শুনলে বুঝবেন আর যদি ইয়াকিন না করেন লে এত আমার এলাকার একটা ফুলা ঠিক না এই দিন দিছি হ্যাঁ ফ্যান ফিনদা বাজারে ঘোরাঘুরা করছে আজকে আওয়াজ করতে আওয়াজ উঠতাম যদি এরকম মন মানুষ করতে নিয়া গেছে যাকে এদিকে দশজন মানুষ শুনতেছে আমি এখন একটু বৈশা সময় কাটাই সারা জীবন আমার ওনার শুনবেন আপনার এইখান দিয়া ঢুকবে এইখান দিয়া বাইরে বাইরে ঠিক না বেটি বেটি একটা ছাগলকে যদি আপনি এভাবে দুই হাতে কান ধরে আপনি এক ঘন্টা বড় ছাগলকে যদি কথা বলেন কথা বুঝান সাইরা জিরে যদি ছাগল একটা কান এভাবে নাড়া দিন আছে না নাই কইব কি তুই এত কই যা কইছিস সব লারাদা কি করে লাইছি বাহির করে লাইছি ঠিক না বেটি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি ভালোবাসা দৃষ্টি কথা শুনবেন